আমার মাননীয় নতুন এসপি গৌরব উপাধ্যায় স্যার জয়েন করার পিছতে আমার গোটেই থানার এসপি গোটেই থানার ওসি আইসি বিলাকক একেলগে করে মিটিং হয়েছিল। মিটিং হওয়ার পিছত আমার সকলকে ইনস্ট্রাকশন দিছিলে যাতে কোনো ধরনের মানে আপনার সিন্ডিকেটর হেরিটো হব না লাগে, যেনেকে কাঠে হোক বা সুপারি হোক, মানে যাতে আমার পুরা ডিস্ট্রিক্ট নিট এন্ড ক্লিন হিসাবে থাকিব লাগে। ঠিক হিসাবে আমাক ইনস্ট্রাকশন দিয়ে আসলে যে তোমালকে যিকোনো মুহূর্তত যদি এনেকুৱা ধরনের বেআইনি কিনা পয়া তোমালকে ধরবা, সিজ করবা, লগে ইনস্ট্রাকশন দিবা, মানে কেস হেৰি কৰিব লাগে, লগতে মোকো ইনফর্ম করবা। সেই একর্ডিংলি তেনেকে মই কেইদিনমান আগৰপৰা এনে মানুহ লগাই থৈছিলোঁ যে আমার মিজোরাম সাইডৰ বা ফাইসেন সাইডৰপৰা প্রায় মানে সৰু সৰু গাড়ীত মানে আপনার সুপাৰি লৈ আহে, লৈ আহি তেওঁলোকে সেই এলাকাতে ধলচরা এলাকাতে কোনবা কোনবা লোক কম বেশ পরিমাণে তেওঁলোকে জমা কৰি রাখে আৰু সুবিধা বুজি তেওঁলোকে যিকোনো সাইডৰপৰা মেক্সিমাম একটু আমি স্ট্রিক হওয়ার কারণে বিলাইপুর আউটপোস্ট ইমানখিনি যাব নোৱাৰে। তেওঁলোকে অন্য রাস্তা ব্যবহার করি যেনেকে আপনার পাহাড়ৰ ইফালে গৈ আমার নদীর ইফালে যাওয়াটো শুনিছো। ঠিক তেনে কালি এটা খবর পাইছিলো যে এখন ডিআই ট্রাকত মাল লোড করে আছে, এটু টুয়ার্স মানে লালার ইফালে যাওয়ার কথা। খবর পাওয়া লগে ঠিক খবর পাইছিলো মই 12টা পাছত খবর পাইছিলো। খবর পাই লগে লগে এসপি স্যারক জনালো, জনাই মেলি মই লগে লগে গল জায়গাত গৈছো। গৈ আকো যেতিয়া পাইছো, পাইও মই লগে লগে আকো স্যারক জনাইছো। স্যারেও কৈছে লগে লগে তুমি তোমার যেটু ফর্মেলিটিস আছে সিজার হেৰি কৰি পেলাই ধুনিয়াকে হেৰি কৰি পেলাই কেস লোৱা বুলি এনেকে কৈছে। এতিয়া সেই হিসাবে আমি কেস এই 30 বস্তা কালি পাইছিলো। 30 বস্তার ভিতরত আছে আপনার 16টা ডাঙর বস্তা আর 14টা আছে তাতকে অকমান সরু। এতিয়া আমার লোকেল পাবলিকর হিসাবত এটা বস্তাত যেটু ডাঙর বস্তাত এইটো প্রায় 80 কিলোকে থাকিব লাগে আর যেটু তার তলর অকমান সরু যেটু সেইটোত থাকিব লাগে আপনার 50 কিলোকে। এইটো আপনাদের 4 লাখ কিমান আপনার ক্যালকুলেট করে লোক, কিন্তু মই এইটো ইমানখিনি হেৰি কৰা নাই। এইটো আপনার বার্মিজ সুপারি বলে সাসপেক্ট করা হয়েছে আর এনে দেখা গেছে যে আমার সচরাচর যেটো আমার ইন্ডিয়ান সুপারি এইটোর লগত মিল নাই। বার্মিজ সুপারিটো অকমান ডাঙর থাকে, তথাপি আমি ডাইরেক্টও কব নয় সেই কারণে আমি সাসপেক্টেড বলে মই এজাহত উল্লেখ করেছো। কি কয় এরেস্ট করবো আমি যেটা গৈ পাও, গৈ পোৱাৰ লগে লগে তেওঁলোকে মানে ইমিডিয়েট গাড়ি এৰি থৈ গুছি গৈছে, কিন্তু গাড়িত চাবিটো থাকি গ'ল। চাবিটো থকাৰ কাৰণে আমি গাড়িটো আনিবলৈ সুবিধা পালোঁ। তেতিয়াতে এতিয়া দুজনমান ড্রাইভার, এটা মিজোরাম সাইডৰ পৰা আহি আছিলে আৰু এজন লোকেল ড্রাইভার এটা পাইছিলোঁ, তেওঁলোকৰ মানে মানে উইটনেছত আমি তাতে গাড়িখন সিজ কৰিছোঁ আৰু লগে লগে বিলাইপুৰ আউটপোষ্টত আনিছোঁ। আপনারা সকলেই অবগত আছেন যে 2021-এর আসাম টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আর এই পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করার জন্য প্রতি বছরের ন্যায় সিজিসি এডুকেশন এবছরও ছাত্রছাত্রীদের আসাম টেট কোচিংয়ের জন্য এডমিশন স্টার্ট করে দিয়েছে। আপনারা সকলেই জানেন সিজিসি এডুকেশন হাইলাকান্দি জেলা তথা বরাক ভ্যালির এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে বিগত বছরের ছাত্রছাত্রীরা আসাম টেট এবং সিটেট কোয়ালিফাই করেছে। আমাদের এই প্রতিষ্ঠান উচ্চশিক্ষায় শিক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মণ্ডলীর দ্বারা গুণগত শিক্ষা উন্নত মানের পদ্ধতির সাহায্যে প্রদান করে থাকেন, যার কারণে ছাত্রছাত্রীদের সফলতা নিশ্চিত হয়। তাই আর দেরি না করে সিজিসি এডুকেশনে নিজের নাম অন্তর্ভুক্ত করান। আমাদের এডমিশন প্রক্রিয়া চলছে, এডমিশনের জন্য যোগাযোগ করুন আমাদের অফিসে। আমাদের ঠিকানা হচ্ছে হাইলাকান্দি 11 শহীদ সরণি এসপি অফিসের নিকটবর্তী। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9613354971 অথবা 0384422392।